কাউকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া কিংবা কারো লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ির ওপর নির্ভর করেন রোগী বা মৃতের স্বজনরা। স্বজনদের এমন ভঙ্গুর সময় বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বহু পুরানো। বেকায়দায় পড়ে বাধ্য হয়েই বেশি টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করেন ভুক্তভোগীরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মালিক সমিতির বাইরের কোনো অ্যাম্বুলেন্স রোগী নিতে আসলেও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ বাইরের অ্যাম্বুলেন্স চালকদের। বেশি হলে আসতে হবো, আমার সমস্যা, ইমার্জেন্সি রোগী নিয়ে আসতে হবো, এই জন্য 12,000-3,000 টাকা নিচ্ছে। সরকারের যদি একটা নিয়ম থাকতো যে এখান থেকে এই আপনার খাজা ইউনিভার্সিটি থেকে জিএ মেডিকেলে এত টাকা ভাড়া নির্ধারিত, এটা একটা ভালো হতো। যে সমিতিটা করছে ওই সমিতিতে ভর্তি করতে হবে, ভর্তি করে তারপরে তো আমরা সিরিয়ালে পাবো মেডিকেলে রুগী মানে লাশ উমান যেটাই হোক। মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্স চালকরাই লোক ঠকাচ্ছে বলে উল্টো অভিযোগ অভিযুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের। রুগীদেরকেও ভয় দেখাচ্ছে যে না আপনাদের ওটা ওই গাড়িতে যাওয়া যাবে না, আমাদের এখান থেকে গাড়ি নিতে হবে। যখন কমিটি ছিল না তখন এ ধরনের কার্যকলাপ হয়েছে, এখন আমরা জোর গলায় বলতে পারি এখন কে কোনো অভিযোগ দিতে পারবে না। আর এ বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের। যদি আমাদের পুলিশের কাছে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা খতিয়ে দেখব। অ্যাম্বুলেন্সের চালক তারা কিভাবে সমিতিতে ওখানে প্রবেশ করে, কিভাবে ইনস্টেট হয়, এটি আমরা প্রয়োজনে যারা এটি দেখভাল করছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। সমিতির দেয়া তথ্য মতে বগুড়া সদরে সব মিলিয়ে প্রায় 80টি বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল করছে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।